মাতার ভিতরে ঘুরে গিয়েছিল, ওটা দেখে আমার মনে একটা কবিতা আসছে, আমি গান তো কখনো লিখিনি, আমার ভাইয়া রক্তের আগে না কিছু কেউ প্রবল ছাত্র বিক্ষোভে ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা হলে গাফফার চৌধুরী ওঠেন বন্ধু শফিক রহমানের পিতা অধ্যাপক সাইদুর রহমানের বাসায়, পরে তিনি যান আরেক সহপাঠী দাউদ খান মজলিশের বংশালের বাসায়। দোতলায় থাকতো ওখানে আশ্রয় নিলাম, ওইখানে বসেই গানটা কবিতাটা কয়েক লাইন লিখি, পরে আবার ওখান থেকে চলে যাই আমার আরেক ক্লাস ফ্রেন্ড ছিলেন দাউদ খান মজলিশ, বংশাল রোডের মোড়ে থাকতেন, ওখানে বসে এই গানটা কবিতাটা শেষ করি। তার এই অমর কবিতার বাণী নিয়ে 1953 সালে ঢাকা কলেজের ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে গানটি সুর করে পরিবেশন করেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ এই গানটা গাইলেন, এই গানটা গাওয়ার পরে 11 জন ছাত্রকে বহিষ্কার করা হয়, তাদের মধ্যে আমি ছিলাম। হাসান হাফিজুর রহমান একটা প্রথম ভাষার সংগ্রামের উপরে একটা সংকলন বের করেন 21শে ফেব্রুয়ারি, ওই বইটাতে এই গানটা সংযোজন করা হয়। ওই বই বের হওয়ার সঙ্গে সঙ্গেই ওইটা নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1953 সালের প্রভাত ফেরিতে গাওয়া হয় মোশারফ উদ্দিনের লেখা মৃত্যুকে যারা তুচ্ছ করিল গানটি। করাচি থেকে ফিরে আলতাফ মাহমুদ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানে নতুন করে সুর দেন। এটা আমাকে বলে যে এই গানটা নতুন ভাবে সুর দেওয়া যায়, লতিফ ভাই বোধ হয় মাইন্ড করবেন বলে দেখতে পারি। লতিফ ভাইয়ের কাছে গেলাম, উনি উদার মনের মানুষ ছিলেন, বলেন না না তুমি দাও না, যদি এটা আরো উন্নত করা যায় ভালো। 54 প্রভাত ফেরিতে প্রথমবার গাওয়া হয় এই গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। প্রখ্যাত চিত্র পরিচালক জহির রেহান তার অনবদ্য সৃষ্টি জীবন থেকে নেয়া চলচ্চিত্রে এই গানটি ব্যবহার করে জনপ্রিয়তা বাড়িয়ে দেন। বিবিসির শ্রোতা জরিপে একটি স্থান পায় বাংলা ভাষার তৃতীয় শ্রেষ্ঠ গান হিসেবে। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।